বন্ধুরা আজ আরেকটি মুখরোচক টপি আলোচনা করতে আমি হাজির হয়েছি টপিকটা যে কি সেটা এতক্ষণে আপনারা ভিডিও টাইটেল অথবা থামবেল দেখে বুঝেই গেছেন জানি তবু আমি আর একবার বলছি আজকে টপিক হলো কিভাবে আপনি বুঝবেন আপনার পছন্দের বৌদিটির যৌন চাহিদা অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা নিজের থেকে কম বয়সের মেয়েদের বিয়ে করে এক্ষেত্রে বয়স যখন ছেলেটার বেড়ে যায় তখন তার স্ত্রীর যৌন চাহিদা মেটাতে সে অক্ষম হয়ে পড়ে এর ফলবশত বৌদিরা পরকিয়ায় লিপ্ত হয় বিজ্ঞান বলে একবার যদি কোনো মেয়ে যৌন সুখের স্বাদ পায় তখন তারা সেই সুখের স্বাদ আর কোনো দিন ভুলতে পারে না সেই স্বাদ কন্টিনিউ গ্রহণ করতে চাই তারা এখন আপনি কিভাবে বুঝবেন এই বিবাহিত বৌদিদের যৌন চাহিদা আছে আজ একদম সহজভাবে বোঝাবো আপনাদের ব্যাপারটি ত্রুটিহীনভাবে বুঝতে হলে আপনাদের একটাই কাজ মন দিয়ে করতে হবে যেটা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে স্কিপ করলে বুঝবেন কী করে আপনার সমস্যাটা ঠিক কোন জায়গায় তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার সমাধান শুরু করা যাক আজকের ভিডিও বিবাহিত মহিলার স্বামী যদি তার থেকে বয়সে একটু বেশি বড়ো অথবা বৃদ্ধ হয়ে যায় তখনই বুঝবেন এই ধরনের বৌদিদের শরীরে রসের সমুদ্র প্রবাহমান আর এই ধরনের বৌদিদের যৌন চাহিদাও অনেকগুণ বেশি অবিবাহিত অথবা অন্যান্য বৌদিদের তুলনায় তখন আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি বৌদিটির সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারেন এবং তার সাথে সহজেই ঘনিষ্ঠ হতে পারেন কারণ এ সময় সেই ডবগা বৌদিগুলো তাদের যৌন চাহিদা মেটানোর জন্য তাদের থেকে কম বয়সী ছেলেদের খুঁজে বেড়ায় এবার এখানে প্রশ্ন একটাই ওই ধরনের ডবগা বৌদিগুলো তাদের থেকে বড় ছেলে কেন খোঁজে না তার কারণ হচ্ছে এই ডবকা বৌদিগুলো মনে করে তাদের থেকে বড় ছেলেরা তাদের শরীরের যৌনতা মেটাতে অক্ষম কারণ তার নিজের স্বামী পারেনি এই কারণে বিবাহিত বৌদিরা মনে করে থাকে তাদের শারীরিক যৌনতা মেটানোর ক্ষমতা একমাত্র কম বয়সী ছেলেদেরই আছে সাধারণত মেয়েদের যৌন চাহিদা ষাট বছর পর্যন্ত থাকে আপনার আশেপাশে যদি এমন ধরনের কোনো বিবাহিত ডবকা বৌদি থাকে তাহলে তাদের সাথে মন প্রাণ খুলে কথা বলুন কি কথা বলবেন তাহলে শুনুন আপনি তাদেরকে বলতেই পারেন বৌদি তোমার দিনকাল কেমন চলছে তোমার স্বামীকে তোমার পাশে বাবার মতো দেখতে লাগে তোমাদের একসাথে মানাই না তেমন এর থেকে তোমাকে একা একা দেখতে বেশি ভাল লাগে প্রথমেই কখনও তাদেরকে প্রেমের প্রস্তাব দেবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে আগে তাদের মন জয় করার চেষ্টা করুন তারপর দেখবেন সে নিজেই আপনাকে প্রেমের প্রস্তাব দেবে কারণ এই সময়টাই আপনার তাকে বেশি প্রয়োজন নেই প্রয়োজন তার আপনাকে এবং সেটা আপনাকে আপনার পছন্দের বৌদিটিকে বোঝাতে হবে অথবা ফিল করাতে হবে আপনি বৌদিটির সাথে বিভিন্ন কথার ফাঁকে বলতে পারেন বৌদি তোমাদের শারীরিক সম্পর্ক কেমন কাটছে এই বয়সে কি তোমার স্বামী এখনও তোমাকে সুখ দিতে পারে তোমার প্রয়োজন মতো চাহিদা মেটাতে পারে যদি আপনি জানেন সে বর্তমানে শারীরিক সুখী নয় তার শরীরে সুখের জন্য একজন ছেলের প্রয়োজন কিংবা নতুন একটা সঙ্গীর প্রয়োজন তাহলে আপনি কিভাবে তার সাথে কথা বলে তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন তারপরে তার সাথে ভালো একটা সম্পর্ক করতে পারবেন সে কথা ভাবুন এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি যে কোনো বৌদি খুব সহজেই নিজের খাটে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও পছন্দ হলে সাহায্যের জন্য আপনার বন্ধুবান্ধবদের সাথেও এই ভিডিওটা শেয়ার করতে পারেন আর যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন অথবা আপনারা কীরকম ভিডিও পেতে চান সে কথাও লিখতে পারেন আর এরকম মজার রোমান্টিক টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা জোরে থাপড়ে দিন যাতে নেক্সট ভিডিও মিস না যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন